দর্শক, বাজার পরিস্থিতির আরো খবর জানতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হাবিব, আপনার কাছে জানতে চাইবো, যেমনটি আমরা দেখছিলাম যে প্রতিটি পণ্যের কিন্তু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু হচ্ছে, তো বর্তমানে নারায়ণগঞ্জের যে বাজার আছে সেখানে নিত্য পণ্যের দাম কেমন দেখছেন আপনি? রমজান উপলক্ষে জেলা প্রশাসন গতকাল থেকে একটা বিশেষ অভিযান শুরু করেছে। তারা বাজার মনিটরিং ব্যবস্থা অত্যন্ত শক্তিশালীভাবে অবস্থান নিয়েছে মনিটরিং করার জন্য। পাশাপাশি আমরা দেখেছি গতকালকে ভোক্তা অধিকারও তারা মোবাইল কোর্ট পরিচালনা করেছিলেন। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার যে বিভিন্ন আওতাধীন যে বাজারগুলো আছে সেখানে ভোক্তা অধিকার অভিযান চালিয়েছেন। পাশাপাশি গতকালকে জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাতারা বেগমকে আমরা গতকালকে দেখেছি যে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন বাজারগুলোতে, এবং দ্রব্যমূল্য অতিরিক্ত দাম রাখার কারণে দুটি দোকানিকে তারা জরিমানাও করেছেন। পাশাপাশি আজকেও তারা তাদের অভিযান অব্যাহত রেখেছে। আমি যদি আপনাকে রাজ একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের বাজার মনিটরিং ব্যবস্থাকে শক্তিশালী রাখার জন্য জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসনও তাদেরকে সার্বিক সহযোগিতা করবে বলেছেন পুলিশ সুপার রাসেল, জানিয়েছেন গতকাল এক সংবাদকর্মীদেরকে। আমরা তাদের শক্তিশালী অবস্থানের কারণে আসলে বাজারে আমরা আজকে সকাল থেকে এসেছি। আমরা বিভিন্ন দ্রব্যাদির দাম জিজ্ঞাসাবাদ করেছি, যেমন আলু আছে, পেঁয়াজ আছে, এগুলো দ্রব্যমূল্যর দাম রমজানের কারণে অতিরিক্ত বাড়ে নাই বলে আমরা দেখতে পেরেছি। তবে কিছু মৌসুমি ফলের দাম কিছুটা বেড়েছে, সেক্ষেত্রে তারা আমাদেরকে জানিয়েছে যেহেতু এটা পচনশীল জিনিস বস্তু, সে কারণে কিছু দাম তারা বৃদ্ধি করে নিচ্ছে। তো জেলা প্রশাসন সূত্র আমাদেরকে জানিয়েছেন তাদের এই অভিযান অব্যাহত থাকবে সারা রমজান জুড়েই। এই ছিল নারায়ণগঞ্জ থেকে রাজ আমার কাছে সর্বশেষ।